মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত হয়েছে 6 জন। মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত হয়েছে অন্তত 6 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার দুপুরে সদর উপজেলা ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে চরলক্ষীপুর গ্রামের সরোয়ার খার সাথে আবু কালাম ব্যাপারী জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে আবু কালাম ব্যাপারী পরিবারের উপর অতর্কিত হামলা চালায় সরোয়ার খার লোকজন। এতে আবু কালামের স্ত্রী আয়শা সহ তাদের পক্ষের 6 জন আহত হয়। আহতদের মধ্যে আয়শা বেগম, চূর্ণ হালাদার, পান্নু হালাদার, সজীব ব্যাপারী এর নাম পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে পান্নু হালাদার ও সজীব ব্যাপারী নামে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বেশ কয়েকজন সদর হাসপাতালে ভর্তি হয়েছে।